আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না, এটা বিশ্বাস করি না। এই ধরনের নাস্তিকগুলোকে কে যে মন্ত্রী বানিয়েছে আমার বুঝি না। 72 সংবিধান, ওই সংবিধানেই আমরা ইনশাআল্লাহ ফেরত যাব। জ্ঞান পাপীরা, এরা না তাওরাত জানে, না ইঞ্জিল জানে, না ইসলাম জানে, না কোরআন জানে, না হাদিস জানে, কিছুই জানে না। ব্রহ্মা মহাপণ্ডিত হয়ে বসে সবাই। এই ইসলাম ধর্ম আমাদের রাষ্ট্রীয় ধর্ম, এরকম কোনো কথা সংবিধানে ছিল না। ইসলাম এদেশে টিকে আছে মানুষের হৃদয়ের গভীর কন্দরে। আপনার সংবিধানে কি লেখা আছে না সেটা কেউ দেখে না। ইসলামও জানে না, কোরআনও জানে না, কিছুই জানে না, নামটা মুসলমান। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। তথ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি বলেছেন আমরা আগামী সংসদে ইসলামকে রাষ্ট্রধর্ম থেকে বাতিল করে দেব। যেন তার বক্তব্যই হচ্ছে ইসলাম রাষ্ট্রধর্ম আছে বলেই এদেশে দুর্গাপূজা, এই যে হিন্দুদের উপরে মুসলমান হামলা করছে। অথচ মন্ত্রী ইসলামও জানে না, কোরআনও জানে না, কিছুই জানে না, নামটা মুসলমান। পাশেই আসামে মুসলমানকে গুলি করে হত্যা করে তার উপরে যে নাচানাচি করতেছে মৃত লাশের উপরে, এটা উনি দেখতে পান না। এখানে মূর্তির উপরে কে রেখেছে কোরআন শরীফ, সে সুযোগে তিনি এবারে ইসলামকে বাতিল করতে চাচ্ছেন। ইসলাম এদেশে টিকে আছে মানুষের হৃদয়ের গভীর কন্দরে। আপনার সংবিধানে কি লেখা আছে না সেটা কেউ দেখে না। সংবিধান কেউ পড়েও না, জানেও না। সংবিধান যদি পড়তেন আপনি তাহলে আপনি বুঝতেন, আপনি টের পাইতেন। এদেশের মানুষ পবিত্র কোরআনের 6200 উপরে আয়াতকে কণ্ঠস্থ আত্মস্থ করে লক্ষ লক্ষ হাফেজ কোরআন এদেশে আছে, কিন্তু হাফেজ সংবিধান এদেশে একজনও নাই। আছে হাফেজ সংবিধান, কেউ নাই। অত ওইটাতে কী লেখা থাকলো না থাকলো ওটার ভয় আমাদের দেখেন না। এই ধরনের নাস্তিকগুলোকে কে যে মন্ত্রী বানিয়েছে আমরা বুঝি না। এরা মুসলমানদের দেশের মন্ত্রী হওয়ার যোগ্যতাই রাখে না। ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করলো কি না করলো এটা আমার দেখার বিষয় নয়। আমরা মুসলমান, ইসলাম আমাদের আগে। ইসলামের বাইরে কোনো কিছুই আমরা শুনতেও রাজি না, মানতেও রাজি না, বরদাস্ত করতেও রাজি নাই। একটাই মৌলিক কথা মনে রাখতে হবে, ইসলাম আগে। কারণ আমাকে মরতে হবে, আমাকে পরগলে যেতে হবে, আমাকে অবশ্যই জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করে যেতে হবে। আপনি আমাকে জান্নাতে নেওয়ার অধিকার রাখেন না, আল্লাহর কাছে সুপারিশ করার যোগ্যতা আপনাদের নাই। অতএব যার যার কবর সামলান, আমরা আমাদের কবর সামলাই। কিন্তু এই কথা বলবেন না, ইসলামের জন্যই দুর্গা উপরে কোরআন রেখেছে এবং ইসলামের জন্যই এদের ধর্মীয় অসহিষ্ণুতা দেখা দিচ্ছে। বরং আমরা বলবো ধর্মীয় সম্প্রীতির দেশ হলো বাংলাদেশ। এটা কোনো সরকারের ক্রেডিট নয়, এটা ইসলামেরই ক্রেডিট। যদি মুসলমানরা কোরআন না পড়তো তাহলে কশ্চিনকালেও এদেশে ধর্মীয় সম্প্রীতি থাকতো না। কারণ কোরআন বলে দিয়েছে লা ইকরাহা ফি দ্বীন কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, হেদায়েত এবং পথভ্রষ্টতা পৃথক হয়ে গেছে। লাকুম দ্বীনুকুম ওয়ালিয়া দ্বীন, ওই পথভ্রষ্টদের জন্য তাদের দিন, মুসলমানদের জন্য তোমাদের দিন। তোমরা কখনোই কারোপরে চাপ সৃষ্টি করে ধর্মান্তর করার চেষ্টা করো না।